কৃষিকাজ করি কৃষিকাজ আচ্ছা আপনাদের বাড়ি কোথায় এই খেজুরের রস মাশাআল্লাহ সত্যি অনেক মজা সুন্দর সূর্য উঠছে এই ভোরবেলা খেজুরের রস খাওয়ার জন্য আমরা সেখানে যাচ্ছি আর আপনারা যদি রস খেতে চান তাহলে চলে আসতে পারেন কনকনে শীতের মধ্যে আমি আমার বড় ভাগ্নেকে সাথে নিয়ে যাত্রা শুরু করলাম খেজুরের রস খাওয়ার জন্য এই শালবনের ভিতর দিয়ে গ্রাম এবং দুপাশে ধান ক্ষেত আপনারা শুরুতে দেখেছেন চাষিরা তাদের চাষবাস করার জন্য ধান ক্ষেত রোপণ করার জন্য জমি প্রস্তুত করছে এরকম দৃশ্য দেখতে দেখতে শালগজারি বন পার হয়ে খাল বিল পার হয়ে আমি যাব খেজুরের রস খেতে আপনারাও আমার সঙ্গে শরিক হয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা দেখবেন যে কীভাবে আমি এই গ্রামের রাস্তা দিয়ে সকালবেলার একদম সুন্দর নিষ্পাপ একটি সূর্য উঁকি মেরে আছে যে এখনও কোনো তাপ ছড়ায়নি এই জন্য তাকে বললাম নিষ্পাপ প্রিয় বন্ধুরা এই দৃশ্যগুলো আমাদের বাংলার চিরচেনা একটি সুন্দর রূপ আবারও বলছি খুবই পরিচিত আমরা যারা গ্রামে বড় হয়েছি ঢাকা শহরে বড় হয়েছি তারা সবাই কিন্তু এই সূর্য এই গাছপালার সাথে পরিচিত কিন্তু যারা ঢাকায় জন্ম গ্রামে যাননি তারা কিন্তু এই দৃশ্যের সাথে পরিচিত না দেখুন মন একদম জড়িয়ে যাবে এত সুন্দর আমার বাংলার রূপ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই রাস্তাগুলো এই দৃশ্যগুলো কেমন লেগেছে আপনাদের কাছে আমি সবসময় আপনাদেরকে শুধু ঢাকা শহরের কনক্রিট এবং ইট পাথরে গড়া রাস্তা এবং বাড়িঘরগুলো দেখিয়ে থাকি কিন্তু এই যে বাংলার আসল রূপ এই চির চেনা রূপটি আপনাদের কাছে কেমন লাগছে দেখতে থাকুন মুভিং বাংলাদেশ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না কেমন লাগছে সকালবেলার এই সূর্যটি এবং দুপাশে কিন্তু অনেক গাছপালা মাঝে মাঝে আমরা খেজুরের গাছ কিন্তু দেখতে পাচ্ছি সাথে তাল গাছ অন্যান্য গাছ তো আছেই প্রিয় দর্শক আপনার গ্রাম কেমন আপনার কোথায় জন্ম এবং আপনি কি কখনো গ্রাম দেখেছেন কি না অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এই যে দেখুন এই দৃশ্য দেখলে কার না ভালো লাগবে একদম মনের ভেতরটা নাড়া দিয়ে ওঠে যারা ছোটবেলায় গ্রাম থেকে শহরে চলে এসেছি দেশের বাহিরে চলে গিয়েছি তারা নিজেকে একবার প্রশ্ন করে দেখুন আপনার মনটা কিন্তু পড়ে আছে আপনার এই সুন্দর রূপমাখা গ্রামে সত্যি অসাধারণ আমাদের গ্রাম প্রিয় দর্শক আপনার গ্রামের ছবিটি কেমন হতে পারে সেটি অবশ্যই আমার ফেসবুক পেজ মুভিং বাংলাদেশ নামে আছে সেখানে আপনারা দিতে পারেন এবং ইনবক্সেও শেয়ার করতে পারেন কমেন্টেও আপনারা সেই কমেন্ট বক্সে আপনার গ্রামের ছবিটি দিয়ে দিতে পারেন সত্যি দেখুন এই দৃশ্য কিন্তু সব জায়গায় আপনি পাবেন না একমাত্র আপনার আমার এই বাংলার গ্রামেই সম্ভব Thank you.
যে বাঁশগুলো দিয়ে এক ধরনের জাল পাতা হয়, সেই জাল পানিতে ফেলে কিছুক্ষণ পরপর আবার সেটিকে টেনে তোলা হয়, আর সেখানেই মাছ এসে জড়ো হয়ে থাকে। সে মাছগুলো ধরে খালই বা হাড়িতে রাখা হয়। প্রিয় বন্ধুরা, আপনার গ্রামে কি ওই ধরনের জাল আছে কি না সেটিও আমাদেরকে জানাবেন। এই যে দেখুন, বর্ষাকালে কিন্তু এই বিলে একদম পানিতে টইটম্বর থাকে। রাস্তার দুপাশ যখন পানিতে ভরে যায় তখন এই রাস্তার সৌন্দর্য আরও বেড়ে যায়। এই রাস্তায় যেতে যেতে জায়গায় জায়গায় বিভিন্ন পাখির ঝাঁক, এবং রাস্তায় যদি বিকেলবেলা আসেন তাহলে রাস্তাতে দেখবেন যে পাখি হাঁটছে, লাফাচ্ছে, ধান খাচ্ছে, ঠুকরে ঠুকরে পোকা ধরে ধরে খাচ্ছে, ঘুঘু পাখি, বক, দোয়েল, বিভিন্ন ধরনের পাখি ওই রাস্তায় বসে থাকে। সত্যি এ এক অপরূপ দৃশ্য। বন্ধুরা, চলে এসেছি কাঙ্ক্ষিত সেই রস যেখানে খাবো সেই জায়গাতে। আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছের নিচে আমরা অলরেডি রসের হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। এই মানে এক প্রকার অসাধ্য জিনিসকে সাধ্য করার মতো অবস্থা এই খেজুরের রস। এটা এখন মজা করে আমরা খাবো। আমার সাথে সহযোগিতা করতেছে আমাদের ভাগিনা আসাদ, সাথে আছে আমার ভাগ্নি লতা। লতা একটু দিকে আসো। রসে চুমুক দিতেই প্রাণটা একদম জুড়িয়ে গেল। সত্যি আল্লাহর অশেষ নিয়ামত। আহ, কি যে মজা! পাখির কিচিরমিচির শব্দ, সেই সাথে খেজুরের ঠান্ডা রস, মাশাআল্লাহ, সত্যি অনেক মজা। আলহামদুলিল্লাহ, খেজুরের রস খাওয়ার পর আমি আপনাদেরকে এই যে দৃশ্যগুলো দেখাচ্ছি কত সুন্দর। দেখুন, মহিষ দিয়ে খেতে মই দেয়া হচ্ছে, জমি প্রস্তুত করা হচ্ছে। কৃষিকাজ করি, কৃষিকাজ। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রাম না, এটা তো হলো এই, এটা তো মনে হয় মির্জাপুর থানা পড়ছে, কাল টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলা, মির্জাপুর। তো এখানে কি কাজ করতে আসছেন আপনারা? জি জি। কত টাকা মজুরি আপনাদের? মজুরি হচ্ছে 400 টাকা। 400 টাকা। আচ্ছা, এটা হলো এই ধান মানে যে রোপণের যে কাজটা সেটা করেন আপনারা, বোনার কাজটা? ধান বোনার কাজটা করেন। আচ্ছা, কতদিন থাকবেন এলাকায়? এরা হলো কিষান। অন্যান্য জেলা থেকে তারা এই জেলাতে এসেছে তাদের শ্রম বিক্রি করার জন্য। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেশ বিদেশে ছড়িয়ে দিবেন। আমার বাংলা, আমার অহংকার, আমার বাংলার রূপ আমি ছড়িয়ে দিব বিশ্বময়। ভালো থাকবেন।